বিসমিল্লাহি রহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আমরা পঁয়তাল্লিশতম এর গণিত অংশ সলভ করব তো যথারীতি আমরা এক থেকে পাঁচ অংশ সলভ করবো আজকের ক্লাসে এক নম্বর ম্যাটটা দেখেন এখানে বলছে যে দুইটা রাশি দেওয়া রাশি লসাগু এবং গসাগু এর গুণফল ফল কত লসাগু এবং গসাগু এর গুণফল তাহলে আমরা এই রাশিটাকে ভাঙাবো এই রাশিটাকে ভাঙাবো ভেঙে তার লসাগু নির্ণয় করব আবার তার গসাগু নির্ণয় করব। তাহলে লসাগু এবং গসাগু নির্ণয় করে তাদের কী বের করবো তাদের ভিতর গুণ করবো তাহলে কিন্তু রেজাল্টটা চলে আসবে এখন এইভাবে তো করতেই পারি এছাড়াও আরও একটা ওয়ে আছে দেখেন আমি বিভিন্ন সময়ে এক এক ধরনের ম্যাথ সলভ করেছি নিবন্ধন প্রাইমারি বা বিসিএসি সেটা হচ্ছে এই টাইপের যে দুটি সংখ্যার গসাগু এত হলে এবং লসাগু এত হলে একটি সংখ্যা এত তাহলে অপর সংখ্যাটি কত এই টাইপের ম্যাথ কিন্তু আমি প্রচুর সলভ করেছি আমি আবারও বলতেছি এই টাইপের একটা ডাক যে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে লসাগু দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা আমাদের বের করতে হয় তো আমি এখানের পুরোপুরি কোনো ডাক লিখছি না তো সেই ক্ষেত্রে ওই টাইপের ম্যাটগুলা করতে গিয়ে আমরা কি করতাম একটা সূত্র লিখতাম যে দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল সমান ওই সংখ্যা দুটার লসাগু ইন্টু গসাগু তার মানে কি যে দুটি সংখ্যার আপনি যদি গুণ ফল নির্ণয় করেন তাহলে যে মান হবে আর ওই দুটো সংখ্যার লসাগু গসাগু যদি গুণ করেন একই মান হবে একইভাবে আমি বলতেই পারি যে কোন সংখ্যার লসাগু গসাগুর গুণ ফল মানেই হলো ওই দুটি সংখ্যার কি গুণ ফল তো এখানে বলছে লসাগু এবং গসাগুর গুণ ফল বের করতে হবে লসাগু গসাগুর গুণ ফল বের করা যে কথা আর সংখ্যা দুইটার গুণ ফল বের করা একই কথা তাহলে এই দুটার সংখ্যা গুণ করলেই কিন্তু এই সূত্র অনুসারে এই দুটা সংখ্যা গুণ করলেই কিন্তু মানে অলরেডি আমরা লসাগু এবং গসাগুর গুণফল ফল পেয়ে যাব তাহলে এই দুটো সংখ্যা আমরা গুণ করব এখানে একটা এখানে একটা সংখ্যা দেওয়া বা রাশি দেওয়া এই রাশিটাকে আমরা কিন্তু চাইলে যে এক্স ওয়াই কমন নিতে পারি এই দুটো থেকে তাহলে এক্স ওয়াই কমন নিলে থাকবে এক্স প্লাস ওয়াই এরকমটা থাকবে তাহলে আমরা প্রথম রাশি থেকে এতটুকু লিখতে পারি যে এক্স ওয়াই কমন নিলে আবার যদি আপনি গুণ করে দেন এক্স স্কোয়ার ওয়াই আসবে আবার এই ওয়াইয়ের সাথে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার আসবে একইভাবে আমরা দ্বিতীয় রাশি থেকেও কিন্তু কমন নিতে পারবো এই দ্বিতীয় রাশি থেকে আমরা লিখতে পারবো এখানে যদি আমরা এক্স কমন নেই তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই আবার আপনি গুণ করে দেন এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আবার এক্স ওয়াই এরকম হয় তাহলে আমরা জানি যে এই দুটি সংখ্যার গুণফল মানেই তাদের লশাক এবং গসাগুর গুণফল তাহলে এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি এক্স এবং এক্সের সাথে গুণ করলে হবে এক্স স্কোয়ার আর ওয়াই তো এমনিতেই ছিল আর এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দুইটা ছিল তাহলে সেখান থেকে আমরা একটা লিখে হোল স্কোয়ার দিতে পারি তাহলে এটাই কিন্তু আমাদের রেজাল্ট হবে এক্স স্কোয়ার ওয়াই কোথায় এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যে গোয়ানটা হবে রাইট অ্যান্সার দেখেন বন্ধুর একটা ম্যাথ আসলে বিভিন্ন ওয়েতে করা যায় আপনারাও আসলে যেটা কমফোর্ট ফিল করেন সেটা করবেন আপনারা চাইলে অবশ্যই আমি আগেও বলেছি যে এই দুটি সংখ্যার লসাখু এই দুইটা সংখ্যার গোসাখো বের করে তাদের ভিতরে গুণ করতে পারেন অথবা আপনি যেহেতু দুইটি সংখ্যার গুণফল মানেই তাদের লসাখু গোসাখুর গুণফল তার মানে লসাখু গোসাখুর গুণফল বের করতে চাইলে ওই দুটি সংখ্যার গুণফল বের করলেই হয় আর এই অঙ্কের স্বার্থে না যেহেতু এই যে দুইটি সংখ্যার লসাখু গোসাখো দেওয়া থাকে অপর একটা সংখ্যা দেওয়া থাকে অন্য একটা সংখ্যা বের করতে বলে তার জন্য কিন্তু আমাদের এই সুতোটা অবশ্যই জানা প্রয়োজন আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমি একটা ম্যাথ শুধু সলভ করে দিয়েই শেষ করে দিই না ওই টাইপের আরও কী কী ম্যাথ আসতে পারে সেটা নিয়ে আলোচনা করি শর্টকাট নিয়ে আলোচনা করি বিস্তারিত আলোচনা করি যাতে করে আ আপনার দেখেন হু হয়তো কমন করবে না তবে একই টাইপের ম্যাথের ডিফারেন্ট ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন আঙ্গিকে কিন্তু পরীক্ষা এসে থাকে যাতে সেখানে সমস্যায় না পড়ে এই জন্য আমি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করি আর একটা কথা বারবার বলি সেটা হচ্ছে যে একবার যদি আপনি ভালোভাবে ব্যাখ্যাটা বুঝতে পারেন তাহলে কিন্তু শর্টকাট তৈরি করা বা দ্রুত তৈরি দ্রুত সলভ করা কিন্তু কোনো ব্যাপার না কিন্তু আপনি যদি না বুঝে শুধু শর্টকাট মুখস্থ করেন তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই অবশ্যই কনফিউশনে পড়বেন দুই নম্বর ম্যাচটাও কিন্তু একটা সহজ ম্যাচ ছিল দুইটা অনুপাত দেওয়া ছিল এদের মিশ্র অনুপাত তৈরি করতে হবে এই ধরনের ম্যাথ আমি নিবন্ধন বিসিএস প্রাইমারি বিভিন্ন জায়গায়ও অসংখ্যবার সলভ করেছি আপনারা নিজেরাও জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তো আমি এখানে দুটো যে অনুপাত দেওয়া সেটা আমি লিখে ফেললাম এখন দেখেন এখানে সমস্যাটা কি এখানে ওয়ায়ের মান কত বলেন তো এখানে ওয়ার মান হলো তিন আবার এখানে মান কত মান হলো পাঁচ তাহলে ওয়ার মান ডিফারেন্ট হয়ে গেল তিন হইলো আবার পাঁচ হইলো তো আমরা যদি এক্স যেটা বের করতে হবে যে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এটা আমাদের বের করতে হবে তাহলে আমি মান কোনটা বসাবো মান তিন বসাবো না মান পাঁচ বসাবো এটা তো একটা ঝামেলা হয়ে গেল এই কারণে আমরা কী করবো যে এটাকে এই যে এই যে মান ওয়ারমান মান যে প্রবলেম হলো এখন আমরা একটা কাজ করবো এই যে এভাবে দাগ টানবেন দাগ টেনে এ থেকে আপনি ডিসিশন নিতে পারবেন যে এই দুই এবং তিনকে পাঁচ গুণ করবেন তাহলে কেন পাঁচ গুণ করবেন এই যে আর ওয়াই তো প্রবলেম তাহলে এটাকে পাঁচ গুণ করলে কত হবে পাঁচ দুগুণ দশ এটাকে পাঁচ দ্বারা গুণ করলে হবে কত পনেরো একইভাবে এখানেও কিন্তু আমরা একই কাজই করব এখানে আবার এই দুটাকে গুণ করব এই দুটাকে কী দা গুণ করব তিন দিয়ে গুণ করব তাহলে এটাকে তিন দা গুণ করলে হবে কত তিন পাঁচটা পনেরো এটাকে তিন দা গুণ করলে হবে তিন সাতটা একুশ এখন দেখেন বন্ধুরা এখানে কিন্তু ওয়ের মান পনেরো এখানেও কিন্তু ওয়ের মান পনেরো কাজেই সেম হয়ে গেলে আমরা একটা লিখতে পারবো সেই ক্ষেত্রে এখন দেখেন এটা যদি আমরা গোসায় লিখি এক্স এস টু ওয়াই টু জেড তাহলে এটা হবে আমাদের এক্সের মান তারপরে ওয়ের মান আমরা জানি যে এটা বা এইটা আমরা পনেরো লাগবে এবং জেটের মান হবে লাস্টে কত একুশ তো এগুলো না আসলে বিস্তারিত বলার কিছু নাই যেহেতু অসংখ্যবার করেছি আমরা আমরা সবাই পারবো এগুলো তো এটা তাহলে দশ পনেরোই একুশ এটা নাম্বারটা হবে রাইট অ্যান্সার তিন নাম্বার ম্যাথে বলছে জাহিদ সাহেব বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাসকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো দেখেন জাহিদ সাহেব সাহেব নামের একজন ব্যক্তি তার বেতন হঠাৎ দশ পার্সেন্ট কমাই দিছে এখন দশ পার্সেন্ট কমাই দেওয়া মানে কি তার বেতন যদি আগে থেকে একশো থেকে থাকে কোনো কারণে যে আগে ছিল একশো ধরেন তার বেতন ছিল একশো এখন দশ পার্সেন্ট কমে গেছে মানে কি তাহলে একশো থেকে দশ বাদ যাবে তাহলে এখন সে পায় নব্বই টাকা আমরা ধরে নিচ্ছি আগে পেতো একশো টাকা সর্বপ্রথম একশো টাকা পেত দশ পার্সেন্ট কমে যাওয়ার ফলে এখন ধরি সে নব্বই টাকা পায় এখন নব্বই টাকা তো খুবই কম হয়ে যায় সেই কারণে কোম্পানি আবার কি করলো সে যা বেতন পায় এখন কিন্তু অলরেডি সে বারবার নব্বই টাকা করে বেতন পাচ্ছে এখন কথা বলে যে কোম্পানি সেই রাসকৃত বেতনের আবার দশ পার্সেন্ট বাড়ায় অর্থাৎ নব্বই পার্সেন্ট যে বেতন পাইতেছে হঠাৎ করে আবার দশ পার্সেন্ট বাড়াইলো তো এখন দশ পার্সেন্ট বাড়ান মানে কি তাহলে নব্বই টাকা তো পাইতই এর আরও দশ পার্সেন্ট বাড়িয়ে দিলো কোম্পানি এখন নব্বই দশ পার্সেন্ট মানে কি তাহলে নব্বই ইন্টু দশ মানে আমরা জানি পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানে একশোতে দশ তার মানে নিচে দশ হবে তার মানে কত টাকা বাড়াইছে সেটা বের করতেছি তাহলে এটা এটা কাটা দিলাম এটা একটা কাটা দিলাম তাহলে আমরা পাইলাম নয় তার মানে কি যে পুনরায় যে দশ পার্সেন্ট বাড়াইছে অ্যাকচুয়ালি নয় টাকা বাড়াইছে তাহলে নয় টাকা যদি বাড়ায় তাহলে সে বেতন পেতেছিল নব্বই টাকা আর এর সাথে আরও বাড়ল কত নয় টাকা বাড়লো তাহলে কিন্তু নিরানব্বই টাকা হলো তার এখন সে বেতন বর্তমানে সর্বশেষ দশ পার্সেন্ট বাড়ানোর ফলে তার বেতন হয়ে গেল নিরানব্বই টাকা এখন সবার প্রথম সে কত পাইতেছিল একশো টাকা তো পরবর্তীতে বাড়ানো যে বাড়াইলো তারপরেও কিন্তু নিরানব্বই টাকা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই যে সর্বপ্রথম বেতন পাইতো সেটার সমানও কিন্তু হইলো না তার মানে এক পার্সেন্ট এখনও কিন্তু কম আছে তাহলে আমরা তার ক্ষতি হয়েছি এক পার্সেন্ট ক্ষতি হয়ে গেল তো সেই ক্ষেত্রে যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার চার নাম্বারে বলা হয়েছে যে ও বিও এর মান কত হবে সমীকরণটির অবেদ হবে আচ্ছা অবেদ মানে কি আর সমীকরণ মানে কি অবেদ মানে হলো যে সমীকরণ তো আসলে এটাও একটা সমীকরণ বাট সমীকরণের কোনো কোনোটাকে আমরা অবেদ বলবো যেমন ধরেন এটা সর্বোচ্চ ঘাত হলে দুই এখানে সর্বোচ্চ ঘাত হলে দুই তাহলে সেই ক্ষেত্রে এগুলোকে আমরা অবেদ বলবো বিশেষ করে সূত্রগুলো কিন্তু অবেদ যেমন আপনি যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লেখেন তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো দেখেন এখানে সর্বোচ্চ ঘাত দুই আবার এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু দুই তো এরকম ঘাত ঘাত মিল থাকে যখন তখন সেগুলোকে আমরা অবেদ বলে থাকি এই ধরনের সমীকরণগুলোকে আর তাছাড়াও এমনিতেই কিন্তু কোনো একটা সমীকরণ এরকমও হতে পারতো যেমন ধরেন এরকম আমি লিখলাম ইচ্ছা মতো আমি লিখলাম যে টু এক্স প্লাস ওয়াই আমার সুবিধা মতো আমি লিখলাম এখন এই সমীকরণে দেখেন এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত টু কিন্তু এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত টু না কাজে এটা সমীকরণ বাট এটাকে আমরা অবেদ বলবো না এখন এটা অবেদ না সমীকরণ আমি সে প্রসঙ্গে এখানে আসলে কোনো কিছু করার দরকার নেই জাস্ট শুধু বুঝানোর স্বার্থে আমি এতটুকু ব্যাখ্যা করলাম যে কখনো কখনো এই অবেদ বা সমীকরণের বিষয়ে কোনো কোশ্চেন আসতে পারে সেক্ষেত্রে বোঝানোর জন্য আমি এতটুকু বললাম এখন এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলছে যে এখানে তারা এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার দিছে সমান সমান দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখন আমাদের মূলত বের করতে হবে যে বি এবং সির মান কত ওকে আমরা বি এবং সির মান দেখেন কীভাবে বের করতে পারি এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে লিখতে পারি সমান সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এভাবে লিখলাম আমরা পরবর্তীতে আমরা এক্স স্কোয়ার প্লাস পাঁচ দু দশ এক্স প্লাস কত পঁচিশ সমান সমান এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকমভাবে লিখতে পারি এখন দেখেন যে দুইটা পক্ষ কিন্তু একদম যেদের ঘাতও সমান এবং সব কিছুতেই সমান কাজেই এখানে যদি চিন্তা করি যে এখানে এক্স স্কোয়ার ছিল এখানে এক্স স্কোয়ার ছিল সমান সমান তারপরে এখানেও এক্স ছিল এখানেও এক্স ছিল তারপরে এখন দেখেন বন্ধুরা যে এখানে এক্স যে ছিল তার সাথে কিন্তু বি ছিল আবার এখানে যে এক্স ছিল তার সাথে ছিল দশ তার মানে কি এই বির জায়গায় আছে হলো দশ একইভাবে এখানে সি ছিল আর এখানে হলো পঁচিশ তার মানে এখানে সির জায়গায় কিন্তু আমি পাচ্ছি পঁচিশ তাহলে আমরা দুটো যদি তুলনা করি তুলনা করে আমরা বলতে পারছি যে এখানে খুব মিলে গেছে বাট এখানে বি এক্স আর টেন এক্স খুব মেলে নাই মেলে নাই কেন কারণ এখানে আছে বি আর এখানে আছে দশ আমরা যেন অবেদে সব কিছুই সমান আসবে আমাদের তো সেক্ষেত্রে বীর মান হবে দশ এবং এখানে ছিল পঁচিশ আর এখানে হলো সি তার মানে সির মান অ্যাকচুয়ালি পঁচিশ তাহলে দশ এবং পঁচিশ হবে কিন্তু আমাদের অ্যান্সার তাহলে যে নম্বর হচ্ছে সরি গ নাম্বার হচ্ছে দশ এবং পঁচিশ সেটা হবে রাইট অ্যান্সার সরল লেখার সমীকরণ সরল লেখার সমীকরণ একটু মনে রাখবেন বন্ধুরা সেটা ওয়াই সমান সমান এম এক্স আর এর সাথে একটা কনস্ট্যান্ট থাকতে পারে বা সেদক বলি আমরা এটাকে এটা হচ্ছে এম হচ্ছে ডাল বলি আমরা এটাকে আর এটাকে আমরা নর্মালি সেদক বলি যাকে এটা হচ্ছে সরলরেখার আদর্শ সমীকরণ তো এই টাইপের সমীকরণ যেটা সির মান অনেক সময় জিরো থাকে সি এরকম উজ্জ্ব থাকতে পারে অর্থাৎ যদি সির মান কোনো কারণ কনস্ট্যান্ট যদি না থাকে তাহলে ওয়াইজিক্যাল টু এম এক্সও কিন্তু হতে পারে এখন এটা মিলুক বা এটা মিলুক যে এই দুটাই কিন্তু সরলরেখার সমীকরণ এখন এখানে এইরকম ফর্ম্যাট কোনটাই আছে দেখেন আমরা যদি ঘর নাম্বারটা ট্রাই করি এই যে ঘর নাম্বারটা দেখেন এটা যদি আড়াই গুণ করি আমরা তাহলে আমরা এটা আড়াই গুণ করলে পাবো ওয়াই সমান সমান এখানে কিন্তু টু এক্স পাবো আমরা দেখেন বন্ধুরা খেয়াল করেন ওয়াই সমান সমান টু এক্স দেখেন অনেকটাই যেন এই সমীকরণের সিমিলার যেমন ওয়াই ছিল সমান ছিল এক্স ছিল এক্স আছে এখানে এম আছে এখানে এম এর জায়গায় টু আছে তো এটা হচ্ছে ঢাল সুতরাং এটাই হবে কিন্তু সরল রেখার সমীকরণ এছাড়া আপনাদেরকে বলি সরলরেখার সমীকরণ মানে সরল রেখার সমীকরণ হচ্ছে কি বলবো একদম সরল সোজা সরল সোজা কেন বললাম মনে রাখার জন্য বললাম এই কারণে সরল রেখার সমীকরণ কখনও এক্স কিউব হবে না কখনও ওয়াই কিউব হবে না বা কখনও এক্স স্কোয়ার হবে না কখনও ওয়াই স্কোয়ার হবে না সরল রেখার সমীকরণ কখনও এক্স এবং ওয়াইয়ের ভিতর গুণন হবে না তো এইগুলা কোনোটাই কিন্তু সরল রেখার সমীকরণে হবে না এখন আপনারা দেখেন এটা যদি আমরা আর গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান টু এক্স হয় তো আমি বলছিলাম যে স্কোয়ার দেওয়া যাবে না স্কোয়ার দিলে কিন্তু সেটা সরল রেখার সমীকরণ হবে না একইভাবে এখানে তো দুটোর উপরই স্কোয়ার দেওয়া তো দুটার স্কোয়ার থাকা মানে সেটা সরল রেখার সমীকরণ হবে না একইভাবে আপনি যদি এটা চিন্তা করেন এটা চিন্তা করলে আড়াআড়ি গুণ করলে কিন্তু কি হবে এক স হবে কিন্তু তো আমি বলছি সরল রেখার সমীকরণে দুইটা কিন্তু গুণ ন হবে না সরল রেখার সমীকরণে এরকম কিউব হয় না স্কোয়ার হয় না এবং পরপর দুইটা গুণো ন হয় না কাজে এটাও কিন্তু সরল রেখার সমীকরণ হবে না সরল রেখার সমীকরণ হবে মানে সহজ মাত্রায় যেটার এখানে কিউব বা স্কোয়ারও হবে না এবং দুটা গুণ করে একটা দুইটা গুণ করলে অবশ্যই একটা জটি বড় সংখ্যা হয় না কমপ্লেক্স হয় না সেরকম কিছু হবে না জাস্ট মনে রাখার জন্য বলতেছি কাজেই তাহলে এটাও সরল সমীকরণ না এটাও না এটাও না দিল তাহলে এটাই হবে সরল সমীকরণ এছাড়াও আমাদের এভাবে আসে যে বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণের ক্ষেত্রে কিন্তু দুইটার উপরেই স্কোয়ার হবে তো অনেক সময় বৃত্তের সমীকরণ চায় সেক্ষেত্রে বৃত্তের সমীকরণে কিন্তু দুটার উপরেই কী হবে স্কোয়ার হবে আর এখানে আর স্কোয়ার হবে আর কি তো আর স্কোয়ার হোক এটা আসলে ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি হলো যে বৃত্তের সমীকরণে দুটোর উপরেই স্কোয়ার হবে সেই সাথে এখানে কিন্তু এর সাথে শখও থাকতে পারত অর্থাৎ সংখ্যাও থাকতে পারত কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বৃত্তের সমীকরণে কিন্তু এক্স এবং ওয়াই দুটার উপরই যেন স্কোয়ার থাকে সেক্ষেত্রে যে খর নাম্বারটা হবে কিন্তু বৃত্তের সমীকরণ তো বৃত্তের সম একই সাথে আমরা সরললেকের সমীকরণ শিখতে গিয়ে আমরা কিন্তু বৃত্তের সমীকরণও কিন্তু শিখে ফেললাম তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে বন্ধুরা আপনারা যদি কেউ কোথাও না বুঝতে পারেন দয়া করে আমাকে একটু জানাবেন বা ভিডিওতে বা লেকচারগুলো কেমন হলে ভালো হয় সেই সম্পর্কে পরামর্শ দিয়ে আমাকে উপকৃত করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি অতি শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আসবো পরবর্তী ক্লাস করবো ইনশাল্লাহ আর এইটা যে আমাদের যে মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা সম্পর্কিত যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো সেগুলো আমি আলাদা প্লে লিস্ট তৈরি করবো তখন আপনারা সেই 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 ওই ম্যাথগুলো আপনারা ওই প্লে লিস্ট থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম